আজ আমরা ইংরেজি সাল নিয়ে কত মাতামাতি করি। ইংরেজি বছরের শেষ দিন 31st নাইট নামে পালন করে থাকি, যেখানে চলে বিভিন্ন রকম বেলেল্লাপনা। তবে হ্যাঁ, গণনার ক্ষেত্রে ইংরেজি মাসের হিসেবটা মোটেই দোষণীয় নয়, কিন্তু আমাদের তো উচিত ছিল একজন মুসলিম হিসেবে আরবি ১২ মাসের নাম ও হিজরি সনের ইতিহাস জানা। কিন্তু আমরা কি তা জানি? জানা কথা যে বেশিরভাগ উত্তর আসবে যে না, জানি না, যা আমাদের জন্য বড্ড আফসোসের বিষয়। তাই আজকের এপিসোডে আপনাদেরকে জানাবো কিভাবে কোথা থেকে হিজরি সন আসলো, আরও জানিয়ে দেব এর পেছনের ইতিহাস। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক মূল কথা। হিজরি সনের সঙ্গে মুসলিম উম্মার আদর্শ ও ঐতিহ্যের ভিত্তি সম্পৃক্ত, যার সঙ্গে জড়িত আছে বিশ্ব মানবতার মুক্তির অমর কালজয়ী আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ও পুণ্যময় জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনায় গমনের ঐতিহাসিক ঘটনা। মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই বর্ষ গণনার উদ্ভব হয়েছে। এই সময় গণনায় মানুষ চাঁদের গতি ও প্রকৃতির প্রতি নজর রেখেছে, যা আল্লাহ তাআলা কুরআনুল কারিমে সূরা ইউনুসের ৫ নম্বর আয়াতে বলেছেন, তিনিই সেই সত্তা যিনি সূর্যকে করেছেন দীপ্তিমান, তেজস্বী এবং চন্দ্রকে জ্যোতির্ময় আলোকোজ্জ্বল করেছেন, আর চন্দ্রের গতির জন্য কক্ষ এবং মঞ্জিল সমূহ নির্ধারিত করেছেন, যাতে তোমরা বছর সময়ের সংখ্যা গণনা ও সময়ের হিসাব জানতে পারো। হিজরি সনের সূচনার ইতিহাস। যখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেলেন এবং একত্ববাদের দিকে আহ্বান শুরু করলেন, তখন তার বংশের লোক বিরোধিতা শুরু করে। তিনি গোপনে ৩ বছর দাওয়াতে মিশন পরিচালনার পর আল্লাহর নির্দেশে সাফা পাহাড়ে প্রকাশ্যে এক আল্লাহের ওপর ইমান আনার ঘোষণা দিয়েছিলেন। তখন থেকেই পথে প্রান্তরে তাকে আহত, অপমানিত, লাঞ্ছিত ও নির্যাতনের ধারা শুরু হয়েছিল। অত্যন্ত ধৈর্য ও পরম সাহসিকতার সঙ্গে তিনি তার মিশন এগিয়ে নিয়ে যেতে থাকেন। যখন তাকে একত্ববাদের দাওয়াতের মিশন থেকে বিরত রাখা যাচ্ছিল না, তখন তারা দারুন নাদওয়া বৈঠকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। ঘোষণা করা হয় তাকে জীবিত কিংবা মৃত নাদওয়া গৃহে উপস্থিত করতে পারলেই পুরস্কার হিসেবে দেয়া হবে ১০০টি উট। এই ঘোষণায় একদল শক্তিশালী যুবক ঐকমত পোষণ করল যে সেই রাতেই তারা বাড়ি ঘেরাও করে তার জীবনের পরিসমাপ্তি ঘটানো হবে। যখন থেকে হিজরি সন গণনা শুরু হয়, ৬২২ খ্রিস্টাব্দের ২৭ সফর, সেই রাতেই মুশরিকদের ষড়যন্ত্রের ফলে আল্লাহর নির্দেশে প্রিয়নবী মদিনায় হিজরত করলেন, আর মদিনার মানুষগুলো প্রিয়নবীর জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছিলেন। প্রিয়নবী মদিনায় হিজরত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে ৬২২ খ্রিস্টাব্দের ২৭ সফর মক্কা মুকাররমা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করেন। ৬২২ খ্রিস্টাব্দের ৮ই রবিউল আউয়াল মদিনার পার্শ্ববর্তী স্থান কুবায় এসে পৌঁছান। অবশেষে ৬২২ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল মদিনা মুনাওয়ারায় পৌঁছান প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই হিজরতের স্মৃতি বহন করে আসছে আরবি হিজরি সন। উল্লেখ্য যে আরবের গোত্রীয় প্রয়োজনে তারা হিজরি মাসগুলোকে ইচ্ছেমতো সামনে পেছনে আনানেয়া করত। প্রিয়নবীর হিজরতকে কেন্দ্র করে আল্লাহর অশেষ রহমতে বিদায় হজের দিন মাসগুলো যথারীতি স্ব স্থানে স্থায়িত্ব লাভ করে। বিদায় হজের দিন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আসমান জমিন সৃষ্টির দিন যেই বিন্যাসে আল্লাহ তাআলা মহাকালকে বিন্যস্ত করেছিলেন, আবার সেই বিন্যাসই তা ফিরে এসেছে। ১২ মাসে ১ বছর আর এই ৪টি মাস মহিমান্বিত। মুসলিম হিজরি বর্ষের পূর্ণতা লাভ। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও বিক্ষিপ্তভাবে হিজরি বর্ষ গণনা হতো। বিদায় হজের ভাষণে প্রিয়নবী হিজরি সনের কথা ও সম্মানিত ৪ মাসের উল্লেখ করেছেন, আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় তা সুনির্দিষ্টরূপে প্রকাশিত ও বাস্তবায়িত হয়েছে। সেই সময় রাষ্ট্রীয় কাজে সন তারিখ ব্যবহার না করায় রাষ্ট্র পরিচালনায় প্রশাসনিক জটিলতা দেখা দেয়। এই সমস্যার সমাধান কল্পে ১৭ই হিজরির ১০ই জামাদিউল আউয়াল হযরত আবু মুসা আশআরি খলিফাতুল মুসলিমিন হযরত উমরের দৃষ্টি আকর্ষণ করেন। তখন হযরত উমর সাহাবায়ে কেরামদের মজলিসে শুরায় সবার পরামর্শক্রমে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে ভিত্তি করে হিজরি সন গণনা সিদ্ধান্ত নেন। সেই সম্মেলনের স্লোগান ছিল, হিজরতের ঘটনা মিথ্যে থেকে সত্যের পার্থক্য করেছে, মক্কায় অবিশ্বাসীদের ওপর ইসলামের বিজয় এসেছে, পৃথিবীর ইতিহাসে মুসলমানদের উন্নতি, অগ্রগতি, বিজয় ও সাফল্যের প্রতীক ও শ্রেষ্ঠ তাওহিদী বিপ্লব ছিল প্রিয় নবীর হিজরত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জন্মভূমি ত্যাগ করা ছিল
ইসলামের ইতিহাসে একটি মহান ঘটনা। সেই কারণে হিজরতের এই ঘটনাসমূহকে কেন্দ্র করেই হিজরি সন গণনা শুরু হয়। হিজরি সন কেন মহরম দিয়ে শুরু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় আসেন তখন মাসটি ছিল রবিউল আউয়াল, আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সনের প্রথম মাস ধরেন মহরমকে। যদিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছান রবিউল আউয়াল মাসে, কিন্তু হিজরতের পরিকল্পনা হয়েছিল নবুয়তের ১৩তম বর্ষের হজের মৌসুমে। সময়টি ছিল মদিনায় আনসারী সাহাবাদের সঙ্গে আকাবার দ্বিতীয় শপথ সংঘটিত হওয়ার পর। তখন ছিল জিলহজ মাস, আর তার পরের মাসই হল মহরম। প্রিয় নবীর হিজরতের আগে মক্কার কুরাইশদের দ্বারা নিরপরাধ মুসলমানদের উপর অত্যাচার নির্যাতনের কারণে প্রিয়নবী মুসলমানদেরকে মদিনায় হিজরতের নির্দেশ দেন, আর মুসলমানদের মধ্যে থেকে হিজরতকারী প্রথম দলটি মদিনা মুনাওয়ারায় পৌঁছান মহরম মাসে। মুসলমানদের এই হিজরত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের শুভ সূচনা। তাছাড়া আরবি বর্ষ গণনায় বিভ্রান্ত লক্ষ্য করে স্বয়ং আল্লাহ তাআলা এর সংশোধনের জন্য একটি আয়াত নাজিল করেন। আয়াতে হিজরি সনের প্রথম মাস মহরম, সপ্তম মাস রজব, ১১তম মাস দিলকাত আর ১২তম মাস জিলহজ বলে উল্লেখ আছে, যা ১০ হিজরিতে অবতীর্ণ হয়। বাংলাদেশে হিজরি সনের প্রচলন 638 খ্রিস্টাব্দে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হিজরি সন প্রবর্তিত হওয়ার এক বছর পরই আরব বণিকদের আগমনের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার প্রসার এবং হিজরি সনের প্রচলন শুরু হয়। পরবর্তীতে ৫৯৮ হিজরি মোতাবেক ১২০৯ খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গ বিজয়ের মাধ্যমে বাংলার জমিনে মুসলিম শাসনের ইতিহাস সূচিত হয়। এর ফলে হিজরি সন রাষ্ট্রীয় মর্যাদা লাভের মাধ্যমে জাতীয় সন গণনায় পরিণত হয়। সন গণনায় ৫৫০ বছর রাষ্ট্রীয়ভাবে কার্যকর থাকার পর ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশি যুদ্ধের পরাজয়ের মাধ্যমে হিজরি সনের রাষ্ট্রীয় মর্যাদার অবসান হয়। এদিকে প্রত্যেকটি নতুন হিজরি বর্ষ যেমনি করে গোটা মুসলিম জাতিকে দিনের জন্য ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়, বিগত বছরের দিনই কাজের হিসেব নিকেশ আর আগামী বছরের নতুন উদ্যমে দিন এবং ইমানি কাজে আঞ্জামে ইমানের মজবুতি গঠনের তাগিদও দেয়। এই ধারাবাহিকতা বজায় থাকে প্রত্যেকটি নতুন চাঁদে নতুন মাসে। এই কারণেই প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাকে প্রতিটি নতুন চাঁদ দেখার সময় দোয়া পড়ার তাগিদ দিয়েছেন। আমাদের মুসলিম উম্মার জন্য চন্দ্র মাসের হিসেব রাখা ফরজে কিফায়া, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশেদার সুন্নত, যার অনুসরণ ও অনুকরণ করা মুসলিম উম্মার জন্য পুণ্যময় ও কল্যাণকর আমল। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে নামাজ, রোজা, হজ, যাকাত ও ইদ্দাত পালনের ক্ষেত্রে চন্দ্র মাস ও বছরের যথাযথ ব্যবহার করার তৌফিক দান করুন। চন্দ্র মাসে নিয়মিত যাবতীয় আমল করে আল্লাহর নৈকট্য অর্জনের তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসাফিরবাসী, ইংরেজি বছরের প্রত্যেকটি মাস তো ঠোঁটের আগায় আপনাদের লেগে আছে, পারলে বলুন তো আরবি মাস অনুযায়ী পবিত্র রমজান মাস কততম মাস? জানলে এই নিয়ে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং যত সম্ভব শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে আজই প্রথম এসে থাকলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে অল সিলেক্ট করুন। ইসলামের বিভিন্ন ইতিহাসের উপর দারুণ সব ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।